এখন থেকে আপনারা এক ক্লিকেই ফটো এডিটিং করতে পারবেন। তো আমাদের অনেকেই ফটো এডিটিং করার জন্য ঘন্টার পর ঘন্টা কিন্তু সময় দিতে হয়। তো আজকের পর থেকে কিন্তু আপনারা জাস্ট একবার ক্লিক করবেন, আপনাদের ফটো কিন্তু আপনাদেরই মনের মতোভাবে এডিটিং হয়ে যাবে। তো এই সব কিছুই কীভাবে করবেন আজকের ভিডিওতে একদম স্টেপ বাই স্টেপ আপনাদেরকে শেখাবো। তো তার জন্য আপনারা অবশ্যই আজকের ভিডিওটা আপনি পুরোপুরি দেখবেন, কারণ আপনি অস্থির অস্থির ফটো এডিটিং করতে পারবেন জাস্ট এক ক্লিকের মধ্যে। তাহলে বন্ধুরা আসুন আজকের এই ভিডিওতে আমরা শিখে নিই যে কীভাবে আপনারা এরকমই ফটো এডিটিং করবেন। বন্ধুরা, এরকম ফটো এডিটিং করার জন্য আপনাদের ফোনের মধ্যে ছোট্ট একটা অ্যাপ্লিকেশানকে ডাউনলোড করতে হবে। তো অ্যাপটিকে ডাউনলোড করার জন্য আপনি চলে আসবেন আপনার ফোনের গুগল প্লে স্টোরে। তো আমি এখান থেকে আমার ফোনের গুগল প্লে স্টোরটিকে জাস্ট ক্লিক করে অন করছি, তো আপনারাও অন করে নেবেন। অন করার পর এখন আপনি এখানে জাস্ট এই যে ওপরে সার্চ বারে একবার ক্লিক করে দেবেন। আমি সার্চ বারে ক্লিক করলাম, তারপরে আপনি লিখে দেবেন জাস্ট LR প্রিসেট। আপনি লিখে দেবেন LR প্রিসেট, লিখে আপনি সার্চ করে দেবেন। দেখুন এই যে LR প্রি প্রিসেট, আপনি এটা লিখে সার্চ বারে সার্চ করে দেবেন, তাহলেও আপনি পেয়ে যাবেন। তো সিম্পলি আপনাকে এটা লিখে সার্চ বারে সার্চ করতে হবে। দেখুন আমার সামনে লোডিং হচ্ছে, লোডিং হওয়ার পর এখন দেখুন শো হচ্ছে এই যে একটা অ্যাপ্লিকেশন তিন নাম্বারে, দেখুন এই যে অ্যাপ্লিকেশানটা, আপনাকে এই অ্যাপটি আপনার ফোনের মধ্যে ইনস্টল করতে হবে। তো আপনি সিম্পলি এই অ্যাপটির উপরে ক্লিক করুন। তো অ্যাপটির উপরে ক্লিক করার পর এখন দেখুন শো হচ্ছে এই যে এখানে ইনস্টল বলে, আপনি সিম্পলি এখানটা একবার ক্লিক করে দেবেন। তো আমি এখানে ক্লিক করলাম। আপনাকে আপনার ফোনের মধ্যে আরও একটা অ্যাপ্লিকেশানকে রাখতে হবে, যার নাম হচ্ছে লাইট রুম। তো লাইট রুম অ্যাপটিকে ইনস্টল করার জন্য আপনি এখানে আবারও ক্লিক করুন, এই যে সার্চ বারে ক্লিক করে দেবেন, তারপর আপনি লিখে দেবেন লাইট রুম, বা আপনি এখানে ভয়েস করতে পারেন সিম্পলি। তারপরে দেখুন সিম্পলি আপনার সামনে এই যে অ্যাপ্লিকেশানটি শো হচ্ছে, আপনাকে কিন্তু এই অ্যাপটি ডাউনলোড করতে হবে। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এই যে শো হচ্ছে অ্যাপ্লিকেশানটা দু নম্বরে, আপনি সিম্পলি এই অ্যাপটি আপনার ফোনের মধ্যে ইনস্টল করে নেবেন। তো এটা কিন্তু আমার ফোনে অলরেডি আমি ইনস্টল করলাম। এখন আপনাকে কী করতে হবে, আপনি একটু আগে যে অ্যাপ্লিকেশানটিকে ডাউনলোড করেছিলেন, দেখুন এখানে যে আমি অ্যাপ্লিকেশানটিকে ডাউনলোড করলাম, এখন আপনি এই অ্যাপসটিকে আপনার ফোনের মধ্যে ক্লিক করে জাস্ট আপনি অন করে দিন। দেখুন এই যে অ্যাপ্লিকেশানটি, জাস্ট এটাকে আপনি অন করে দেবেন। তো আমি এখানে এই অ্যাপটি ক্লিক করে অন করলাম। এখানে আপনাকে কী করতে হবে, আপনাকে এই অ্যাপের মধ্যে বিভিন্ন রকম কিন্তু প্রিসেট দিয়ে দেবে, মানে আপনার ফটোটাকে আপনি যেরকমভাবে এডিটিং করতে চাইছেন আপনি ঠিক সেই রকমই একটা প্রিসেটকে আপনার ফোনের মধ্যে ডাউনলোড করে নেবেন। দেখুন এখানে জাস্ট কয়েক সেকেন্ড লোডিং নিচ্ছে, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আপনি বিভিন্ন রকমেরই প্রিসেট পাবেন, যেগুলো আপনি খুব সহজে ডাউনলোড করলে সেম টু সেম একই রকম আপনার ফটোটাও এডিটিং হয়ে যাবে। তো আমি এখান থেকে চলে আসছি, একটা ক্যাটাগরি সিলেক্ট করে নিচ্ছি। দেখুন এখানে শো হচ্ছে এই যে আপনি কিন্তু সেম টু সেম একই রকম ফটো এডিটিং করতে পারবেন, এইরকমই দেখতে পাচ্ছেন এখানটাতে, দেখতে পাচ্ছেন এখানে প্রিসেটগুলো শো হচ্ছে। তো আমি এখান থেকেই একটা প্রিসেটকে ডাউনলোড করছি যেটা আর কি আমি ফটোটিকে এডিটিং করব। তো যদি আমি এখান থেকে একটা নিয়ে নিই, সাপোজ মনে করুন যে এইখানে এটা শো হচ্ছে, এই যে গাইস দেখতে পাচ্ছেন এই যে এটা, আমি এটাকে ট্রাই করে আপনাদের দেখাই। সিম্পলি আপনি যেটা সেটাকে সিলেক্ট করুন, সাপোজ মনে করুন যে আপনি এরকম আপনার ফটোটাকে এডিটিং করতে চাচ্ছেন, তাহলে আপনি কী করবেন, আপনি এখানে ক্লিক করবেন এই যে ডাউনলোড বাটনটা, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। আমি এখানে ক্লিক করলাম, এখানে দেখুন আমাদের ফাইলটিকে অ্যালাউ করতে বলা হচ্ছে, সিম্পলি আমি ক্লিক করছি অ্যালাউ ফাইল, আপনিও ক্লিক করে দেবেন। বন্ধুরা, এই যে প্রিসেটটাকে আমি ডাউনলোড করতে চাচ্ছি এটা হচ্ছে একটা প্রিমিয়াম প্রিসেট, এই জন্য কী করতে হবে আমাদেরকে ছোট্ট একটা অ্যাডভার্টাইজকে দেখতে হবে, তারপরে কিন্তু এটা ফ্রি হয়ে যাবে। আমি সিম্পলি ক্লিক করছি এই যে ওয়াচ অ্যাড, আমি এখানে ক্লিক করলাম। তো ফাইনালি একটা অ্যাডভার্টাইজ এখানে শো হয়ে যাবে। তো আমি এই অ্যাডটিকে স্কিপ করে দেবো যাতে আপনাদের মূল্যবান সময়টা যাতে নষ্ট না হয়। দেখুন এখানে লোডিং হচ্ছে অ্যাডটি, এই যে। তো ফাইনালি কিন্তু আমি অ্যাডটিকে স্কিপ করে দিয়েছি। তো এখন দেখুন এটা কিন্তু আমাদের অটোমেটিকলি ডাউনলোড হয়ে গেল। এখন আমাদেরকে বলা হচ্ছে এই যে প্রিসেটটা এটাকে আমাদের লাইট রুম অ্যাপের মধ্যে অ্যাড করার জন্য। দেখুন এখানে শো হচ্ছে যে অ্যাড টু লাইট রুম, আপনি এখানে ক্লিক করবেন। তো তার আগে আপনি অবশ্যই, আপনার যদি ফোনে লাইট রুম অ্যাপ্লিকেশানটি না থাকে, আপনি লাইট রুম অ্যাপ্লিকেশানটিকে অন করবেন এবং আপনার ফেসবুক হোক বা গুগল দিয়ে আপনি লগ ইন করে নেবেন। তারপর আপনি এখানে প্রিসেটটিকে সিলেক্ট করার পর ডাউনলোড করবেন, তারপর আপনি এখানে ক্লিক করুন এই যে অ্যাড টু লাইট রুম। আমি এখানে ক্লিক করছি, এখানে ক্লিক করলে এখন কিন্তু আপনার ফোনের মধ্যে বিভিন্ন রকম অ্যাপ্লিকেশানসও হবে। এখন আপনাকে কী করতে হবে, দেখুন এই যে এখানে আপনার কিন্তু বেশ কিছু অ্যাপ্লিকেশানসও হচ্ছে। এখান থেকে আপনার ফোনের যে লাইট রুম অ্যাপ্লিকেশানটা আছে সেটাকে আপনি সিলেক্ট করুন এবং তারপর তার উপরে আপনি ট্যাপ করুন। আমাদের শো হচ্ছে জাস্ট এখানে লাইট রুম, এই যে আমি ক্লিক করলাম লাইট রুমের ওপরে। এখন এই যে প্রিসেটটা আমি এখানে যেটা ডাউনলোড করলাম এটা কিন্তু পুরোপুরি আমাদের লাইট রুম অ্যাপের মধ্যে অ্যাড হয়ে গেল।
এরপর আপনি কি করবেন, এখান থেকে হোম ব্যাক করবেন, মানে একদম ব্যাকে চলে আসবেন। এখন আপনি যে ফটোটাকে এডিটিং করতে চাইছেন সেই ফটোটা আপনার গ্যালারি থেকে আপনি সিলেক্ট করে নেবেন। আমি গ্যালারি অন করলাম, গ্যালারি অন করার পর এখন দেখুন আমি এখানে চলে আসছি, জাস্ট এই যে একটা ফটো আমি এখানে রেখে দিয়েছি, আমি এই ফটোটাকে সিলেক্ট করলাম এভাবে। তারপর আপনি আবারও ক্লিক করে নিয়ে শেয়ার বাটনটা দেখে নেবেন কোথায় আছে আপনার ফোনের মধ্যে। তো আপনার ফোনের শেয়ার বাটনটাতে ক্লিক করে দেবেন ফটোটাকে সিলেক্ট করার পরে। তারপরে আপনি আবারও সেমভাবে লাইট রুমের মধ্যে এটাকে অ্যাড করে দেবেন, আমি এখানে সিম্পলি ক্লিক করলাম। তো এই ফটোটা কিন্তু আমাদের লাইট রুম অ্যাপের মধ্যে পুরোপুরি অ্যাড হয়ে গেল। এখন আমাদের এখানে কোনো কাজ নেই, চলে আসছি আমরা সোজা লাইট রুম অ্যাপের মধ্যে চলে যাবো। এখান থেকে হোম ব্যাক করার পর লাইট রুম অ্যাপটিকে আমরা ক্লিক করে অন করলাম। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই লাইট রুম অ্যাপের মধ্যে দুটো ফটো কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে, একটা হচ্ছে আমাদের প্রিসেট আর দুই হচ্ছে আমাদের নর্মাল ফটো। এখন আপনি যে প্রিসেটটাকে ডাউনলোড করেছেন আপনি সেই প্রিসেটটার উপর একবার জাস্ট ক্লিক করে দিন। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এডিটিং ফটো, আমি এর উপরে একবার ক্লিক করব। এর উপরে ক্লিক করার পর এখন আপনাকে যা করতে হবে, আপনি দেখতে পাচ্ছেন ওপরে কিছু অপশানস হচ্ছে, সিম্পলি আপনি যা করবেন এখানে প্রথমে স্কিপ করে দিন, আমি এখানে স্কিপ করলাম। তারপর আপনি দেখুন ওপরে শো হচ্ছে যে ওপরে থ্রি ডট, আপনি থ্রি ডট একবার ক্লিক করে দেবেন, আমি এই থ্রি ডটটাই ক্লিক করে দিলাম। তারপর আপনি এখানে ক্লিক করুন এই যে কপি সেটিংস, আপনি ঠিক এখানটায় ক্লিক করবেন, আমি এখানে ক্লিক করে দিলাম। তারপর দেখুন শো হচ্ছে ওপরে এই যে ট্রিমার্কটা, সিম্পলি এখানে আপনি ট্রিমার্কটাই ক্লিক করে দেবেন, আমি এখানে ক্লিক করে দিলাম। তারপর আপনি কী করবেন, এখান থেকে ব্যাকে চলে আসবেন, আমি ব্যাকে করছি এই যে। তারপর আপনার যে নর্মাল ফটোটা আছে সেই ফটোটাকে আপনি সিলেক্ট করবেন, দেখুন এটা হচ্ছে আমাদের পুরোপুরি একটা নর্মাল ফটো। এখন আমরা এটার মধ্যে ইফেক্টটিকে অ্যাড করব, মানে আর কি এডিট করব ফটোটিকে। এই জন্য আমরা কী করব, সিম্পলি আবারও সেমভাবে থ্রি ডটে ক্লিক করব উপরে, এই যে এখানে আপনি ক্লিক করে দিন। এরপর দেখুন শো হচ্ছে একটা অপশান, মানে সেটিংস, এই যে পেস্ট সেটিংস, দেখুন এখানে শো হচ্ছে পেস্ট সেটিংস বলে, আপনি এখানটায় ক্লিক করে দেবেন। তো আমি জাস্ট ক্লিক করলাম। এখন দেখুন ফাইনালি এই ফটোটা কিন্তু আমাদের এক ক্লিকের মধ্যেই এডিট হয়ে গেল। তো আপনি কিন্তু এভাবেই আপনার ফটোকে এডিট করতে পারবেন। তো এখন এই ফটোটাকে গ্যালারিতে নেওয়ার জন্য আপনি যা করবেন, আপনি এখানে ক্লিক করবেন, দেখুন এই যে শেয়ার বাটনটাতে ক্লিক করে দেবেন, আমি শেয়ার বাটনে ক্লিক করলাম। তারপর দেখুন শো হচ্ছে এখানটায় এই যে সেভ টু ডিভাইস, আপনি এখানটাতে জাস্ট ক্লিক করে দিন, আমি ক্লিক করলাম। তো ফাইনালি কিন্তু এই এডিটিং ফটোটা এখন আমার গ্যালারির মধ্যে সেভ হয়ে গেল। তো আপনারা কিন্তু এইভাবে জাস্ট এক ক্লিকই ফটোগুলোকে এডিটিং করতে পারবেন। তো গাইস, আপনাদেরকে এই প্রসেসগুলো দেখানোর জন্য সময়টা লাগলো, কিন্তু আপনারা খুব সহজেই এক ক্লিকের মধ্যে ফটোগুলোকে এডিটিং করতে পারবেন। ঠিক আপনারা এইভাবেই ফটোগুলোকে এডিটিং করুন। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।